নারী দিবস উপলক্ষে স্বপ্নের বাংলা ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হলেন সমাজের বিভিন্ন বর্গের মহিলারা। তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো, পাশাপাশি এক যৌনকর্মীকেও সম্মানিত করা হলো। চব্বিশ ঘন্টা লাইভের সামনে কি বললেন সেই যৌনকর্মী এবং স্বপ্নের বাংলা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি গৌরী দাস। বাংলা তরফ থেকে আমরা আমাদের সমাজে যে সমস্ত প্রতিষ্ঠিত নারীরা রয়েছেন তাদেরকে আমরা সম্মানিত করেছি, আর সাথে সাথে কিছু নারী আছেন অবহেলিত বলবো, তারা সমাজের বুকে অবহেলিত হচ্ছে, মানে আমরাই তাদেরকে, আমরা কিছু নারীরাই আছে যাদেরকে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখছি এবং সমাজও দেখছে, সেই সমস্ত নারীদেরকেও আমরা এখানে নিয়ে এসেছি তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য। পতিতালয় থেকে জ্যোতিকে আপনারা ওর কাছ থেকেই পুরোটা শুনবেন। মানে আমি জীবনেও ভাবতে পারিনি যে এরকম জায়গায় আসবো বা সম্মান পাবো, বা আমি এটাই এতদিন ভেবেছিলাম আমাদের মানুষ ঘৃণা করে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমি এমন একটা জায়গায় যাব যেখানে আমি সম্মান পাবো, কারণ আমি যে কাজটা করি সেটা আমার পেটের দায়, ঠিক আছে। এর জন্য আমাদের সমাজকে মানুষ আমাদের ঘৃণার চোখে দেখে, কিন্তু ঘৃণার চোখে দেখলেও কী হবে, দরকার আমাদেরই পড়ে। আজকে আমরা সমাজে আছি বলে আমি পতিকালয়, আমার বাড়ি নৈহাটি সন্দীপ চ্যাটার্জি রোড, আর এই দিদিকে আমার খুবই ভালো লেগেছে, ওনার জন্যই আজকে আমি এখানে এসেছি যে এত সম্মান এত ভালোবাসা। আমার প্রথমে ভয় করছিল একটু যে আমি যাব আমাকে কে ঘেন্না করবে বা কে কী বলবে, আমাকে দেখে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তাও মনে সাহস নিয়ে এসেছি যে মানে এইসবের ব্যাপার কিছু বুঝি না, তাও এটা এসে আমার খুব ভালো লাগলো, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে যে না আমাকে এক জায়গা থেকে নিয়ে এসছে এই এত নারী, এদের ভালোবাসা, এরা আমার পাশে আছে, এইটাই আমার আনন্দ হচ্ছে। জ্যোৎস্না দাস, মেয়েরা তাই তো, আমি একজন বিজনেস ওম্যান আছি, কেউ এখানে আছে, একজন আছে কেক বেকিং করে দীপ্তি দাস, মোনালিসা দি আছে উনিও কিছু করে, কাবেরী মজুমদার বলে এক দিদি আছেন উনিও বিউটিশিয়ান, প্রত্যেকে আমরা কাজ করি, আমাদের কাজের জগতে আমরা সম্মানিত। তাহলে এই জ্যোতি বলে মেয়েটিও কিন্তু কাজই করে, ওর কাজটা হচ্ছে দেহ ব্যবসা, এটা কেন অসম্মানের কাজ, এটাই আমার প্রশ্ন। এটা কিন্তু কোনো অসম্মানের কাজ নয় আমার মনে হয়, কারণ ওকে কিন্তু এই রাস্তাটা কেউ না কেউ দেখিয়েছে, আমাকে যেমন লোকে দেখিয়েছে যে আমি গার্মেন্টসের বিজনেস করে খেতে পারবো, এইভাবে চললে আমার খাওয়া জুটবে, ঠিক ওকেও কিন্তু কেউ এই পথটা দেখিয়েছে যে ও এইভাবে করলে ও খেতে পারবে। ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা। হালি শহরে ভালো সময় কাটাতে মনোরম পরিবেশে আপনাদের জন্য এসেছে ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে, যেখানে পাওয়া যাবে নানা রকমের চা, কফি এবং স্ন্যাক্সের সম্ভার, তার সাথে থাকছে আপনার স্পেশাল দিনগুলি পালন করার সুন্দর সুযোগ। ক্যাফে একান্তে, আমাদের ঠিকানা হালিশহর মালঞ্চ কালীতলা, যোগাযোগ করুন এই নম্বরে